করোনার কারণে দুই বছর পর উৎসবের রঙে ফিরেছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহালয়ায় চণ্ডীপাঠ আর প্রার্থনায় বাজতে শুরু করেছে দেবী দুর্গার আগমনী সুর। ভোর থেকে মন্দির মণ্ডপে প্রার্থনা করেন ভক্তরা। ভোরের আলো ফোটার সাথে সাথে দেবীর আহ্বানে শুরু হয় দুর্গাপূজার ক্ষণগণনা। মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা। সনাতন ধর্মাবলম্বীদের মতে মহালয়ায় দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন মন্দিরে মণ্ডপে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানের। বনানি খেলার মাঠ, পূজা মণ্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় ভোর ৫টায়। দুর্গা মানে হচ্ছে শক্তি, তিনি শক্তির দেবী। বিপদনাশিনী দেবীর কাছে আমাদের প্রত্যাশা, আমাদের বিশ্বের মধ্যে দেন অশান্তি দূর করে দেয়। আমাদের সকল বিশ্ব থেকে সকল অশুভ দূর হোক, এই মাতৃবন্দনায় সকলের ভালো মঙ্গল কামনায় আজকে আমরা একত্রিত হয়েছি। ভক্তদের চাওয়া, শান্তি প্রতিষ্ঠায় দুর্গতি নাশ করে দেবী দুর্গা আলো ছড়াবেন চারপাশে, জয় হবে সত্য ও সুন্দরের। আমরা আমার আগের পর্যায়ে আবার চলে গেছি এবং আমরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এবার দুর্গা উৎসব পালনের একটা চেষ্টা আমরা করছি আর কি। বনানীতে মহালয়া উদযাপন অনুষ্ঠান পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় সাম্প্রদায়িক অপরাজনীতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশে একটি রাজনৈতিক পক্ষ আছে, একটি সাম্প্রদায়িক অপশক্তি আছে, যারা সাম্প্রদায়িকতাকে নিয়ে অপরাজনীতি করে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সনাতন পঞ্জিকা মতে ১ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা, আর ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনার কারণে দুই বছর পর উৎসবের রঙে ফিরেছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহালয়ায় চণ্ডীপাঠ আর প্রার্থনায় বাজতে শুরু করেছে দেবী দুর্গার আগমনী সুর। ভোর থেকে মন্দির মণ্ডপে প্রার্থনা করেন ভক্তরা। ভোরের আলো ফোটার সাথে সাথে দেবীর আহ্বানে শুরু হয় দুর্গাপূজার ক্ষণগণনা। মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা। সনাতন ধর্মাবলম্বীদের মতে মহালয়ায় দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন মন্দিরে মণ্ডপে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানের। বনানি খেলার মাঠ, পূজা মণ্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় ভোর ৫টায়। দুর্গা মানে হচ্ছে শক্তি, তিনি শক্তির দেবী। বিপদনাশিনী দেবীর কাছে আমাদের প্রত্যাশা, আমাদের বিশ্বের মধ্যে দেন অশান্তি দূর করে দেয়। আমাদের সকল বিশ্ব থেকে সকল অশুভ দূর হোক, এই মাতৃবন্দনায় সকলের ভালো মঙ্গল কামনায় আজকে আমরা একত্রিত হয়েছি। ভক্তদের চাওয়া, শান্তি প্রতিষ্ঠায় দুর্গতি নাশ করে দেবী দুর্গা আলো ছড়াবেন চারপাশে, জয় হবে সত্য ও সুন্দরের। আমরা আমার আগের পর্যায়ে আবার চলে গেছি এবং আমরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এবার দুর্গা উৎসব পালনের একটা চেষ্টা আমরা করছি আর কি। বনানীতে মহালয়া উদযাপন অনুষ্ঠান পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় সাম্প্রদায়িক অপরাজনীতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশে একটি রাজনৈতিক পক্ষ আছে, একটি সাম্প্রদায়িক অপশক্তি আছে, যারা সাম্প্রদায়িকতাকে নিয়ে অপরাজনীতি করে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সনাতন পঞ্জিকা মতে ১ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা, আর ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।